السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমাজান উপলক্ষে আর তাহরিক টিভির নিয়মিত আয়োজন রমাজান প্রতিদিন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা মাসাইলে জাকাত সম্পর্কে ইতিপূর্বে তিনটি পর্ব দেখেছেন। আমরা জাকাতের বিবিধ মাসালা নিয়ে আলোচনা করেছি। আমাদের অতিথিবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে এবং দলিল ভিত্তিক উত্তর আপনাদের সামনে পেশ করেছেন। আজকের পর্বটি আমাদের এই সিরিজের সর্বশেষ পর্ব। আজকের পর্বে আমরা জাকাত বন্টনের খাতগুলো সম্পর্কে আলোচনা করব। চতুর্থ পর্ব আজকে এবং সর্বশেষ পর্ব। এই পর্বে কোন কোন খাতে জাকাত বন্টন করা যাবে এবং কীভাবে, কখন, কোন পদ্ধতিতে, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। কারণ এই জাকাত বন্টন নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, অনেক প্রশ্ন আছে, অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে আছে। তো এই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে আমরা যেন সহি শুদ্ধভাবে আমরা আমাদের এই ফরজ বিধানটি পালন করতে পারি এবং আদায় করতে পারি, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন। আজকের টকশোতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরার একটি ইসলামিক সেন্টারের অন্যতম দায়ী হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমাদের সাথে আরেকজন অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্যতম আলেমে দিন, অন্যতম দায়ী মাওলানা মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা প্রথমে হাফেজ আখতার মাদানীর কাছে জানতে চাইব যে জাকাত বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেকে অর্থ দিয়ে জাকাত দিচ্ছেন, আবার অনেকে ওই অর্থ দিয়ে কিছু পণ্য কিনে দিচ্ছেন, যেমন লুঙ্গি, শাড়ি এই জাতীয় অনেক কিছু। আমরা দেখি যে বাজারে জাকাতের শাড়ি বলে এক ধরনের শাড়ি তৈরি হয়েছে, খুব নিম্নমানের, এবং জাকাতের লুঙ্গি মান খুবই কম। তাহলে জাকাত একটি এমন ইবাদত আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ ইবাদত, কিন্তু তার পণ্যটা আলাদা করে কম দামে করে তৈরি করা হচ্ছে। তো আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে অর্থের সাথে অন্য কোনো বস্তু একত্রিত করে জাকাত আদায় করা যাবে কিনা? জাযাকাল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ মাননীয় উপস্থাপককে সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। তো আসলে মানে শরীয়ত আমাদেরকে যে ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, এই ইবাদতগুলিকে বলা হয় তাওকিফি, মানে এর বিধিবিধানগুলি আল্লাহর পক্ষ থেকে আসবে। আর যেই শরীয়তের যে বিধিবিধান আমরা পেয়ে থাকি, এটা তিনটা দিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন অথবা বলেছেন অথবা সম্বোধন দিয়েছেন। কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকেই গুরুত্ব দিই না, সেটা হলো কৈফিয়ত, পদ্ধতি আল্লাহ নবী সাল্লাম কাছ থেকে নেওয়া। মানে আমরা প্রত্যেকটি ইবাদত শুধু ফজিলত দেখেই অথবা আল্লাহ নবী সাল্লাম করেছেন এটা দেখেই যে আমি আমার ইচ্ছা মতো করবো তা না, পদ্ধতিটা আল্লাহ রসুলের কাছ থেকে নিতে হবে। জাকাতের ক্ষেত্রে সাধারণত যেটা দেখা যায় যে আমাদের দেশে এভাবে জাকাত দেয়, মানে জাকাতের টাকা না দিয়ে কোনো পণ্য কিনা জাকাত দেওয়া হয়। তো এই বিষয়ে প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জাকাতের বিষয়ে, জাকাত দুটো, একটা জাকাতুল ফিতর আর একটা হলো সাধারণ জাকাত। তো জাকাতুল ফিতরের বিষয়ে স্পষ্ট দলিল উনি খাদ্য দ্রব্য থেকে জাকাতুল ফিতর আদায় করতেন। তো যেহেতু উনি জাকাতুল ফিতর খাদ্য দ্রব্য থেকে দিতেন, তো আমাদেরকেও ওটা খাদ্য দ্রব্য থেকে দিতে হবে। আর জাকাতের বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই জিনিসে যেই জাকাতটা হতো ওই জিনিস থেকে সে জাকাতটা আদায় করতেন। ফসলের জাকাত ফসল থেকে, গাভীর বা ছাগলের জাকাত যেভাবে শরীয়ত বলা হয়েছে, মিন জিন্স, আর স্বর্ণের জাকাত স্বর্ণ থেকে অথবা স্বর্ণের দাম থেকে। আর টাকার বিষয়ে, অর্থের বিষয়ে, নগদ টাকার বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে উনি কোনো খাদ্য দ্রব্য বা কিনে জাকাত দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব আমরা এটাই বলবো যে ইবাদত যেহেতু তাওকিফি, সেহেতু যেই ইবাদত যেখানে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমাদেরকে সেখানে সেভাবে করতে হবে। জাকাতুল ফিতর আমরা খাদ্য দ্রব্য দিয়ে দিব, আর সাধারণ যেটা জাকাত আছে এই জাকাতটা অবশ্যই তাকে ওই টাকা দিয়ে তাকে জাকাত আদায় করতে হবে। এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলে টাকা দিয়ে কেন দিব, জাকাত বের করা যেটা নিয়ম সেটা হলে যে নিজের টাকাটা হিসাব করে
জাকাতের টাকাটা আলাদা করে দেওয়া, নাকি আমার টাকা আমার কাছে কতটুকু পরিমাণ আছে এটাকে হিসাব করে জাকাতের যেটা অর্থ আসবে সেটাকে মূল টাকা থেকে আলাদা আলাদা করা। আলাদা করলে কি হবে, আলাদা করার সাথে সাথে যার আমাদের মূল সম্পদ যেটা আছে এটা ইউজাক কি এটা পরিশুদ্ধ করে পরিশুদ্ধ হয়ে গেল। আলাদা যখন করলাম তখন আমাকে এই টাকাটা কিন্তু আর আমার থাকলো না, জি জি, এই টাকাটা কিন্তু এর মালিক কিন্তু আর আমি না, আমি যেহেতু জাকাতের উদ্দেশ্যে এটাকে আলাদা করে দিলাম, এখন এটার মালিক কে, এটার মালিক হলো এই যে আটটা খাত যেটা আল্লাহ বলছেন, এই আটটা খাতের মালিকরা হল তারা হলো এই মালিক। তো যেই সম্পদের মালিক আমি নিজে না, তো সেই সম্পদটাকে আমি আমার সুবিধা অনুযায়ী অথবা আমি আমার বিবেক অনুযায়ী সেটাকে আমি মানে ব্যবহার করতে পারবো কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যেই টাকাটা আমার না, আমি আমার ইচ্ছা অনুযায়ী ওটা দিয়ে আমি শাড়ি কিনবো লুঙ্গি কিনবো এটা করতে পারবো কিনা, এই টাকাটা আসলে গরিবদের, অতএব এই টাকাটা এইভাবেই গরিবদের হোক গরিবের হাতে পৌঁছে দিতে হবে। তার আর একটা বিষয় হচ্ছে যে আসলে আমরা যাকে দিব তার কি শাড়ির প্রয়োজন না খাদ্যের প্রয়োজন, তো যেহেতু ওটা আমার হকদারি না সেখানে আমি ওর অত্যন্ত কম বেশি কিভাবে করবো করা যাবে না। আর একটা ভাই যে বললেন যে শাড়ি লুঙ্গি কিনে দেওয়া হয় আর বাজারে এই শাড়ি লুঙ্গিটার মানে যেহেতু জাকাত গরিবদেরকে দেওয়া হয় আর এটা অধিকাংশ মানুষ লোক দেখানো লাইন লাগায় মানুষকে দেওয়া হচ্ছে নিজে যে দেখা আর এটা এত নিম্নমানের কাপড় দেওয়া হয় যে কাপড়টা নিয়ে তারা কোনো তাদের কাজে আসে না, একটু ফরজ দোকানকে অবজ্ঞা করো অবজ্ঞা করার মতো, এটা শুধু লোক দেখানো অথবা মন ভোলানো একটা কাজ মনে করা। যাই হোক এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেন নাই, আর ওলামা ইকরাম এই বিষয়ে ওনাদেরও গ্রহণযোগ্য ওলামা যারা আছেন তাদের মত এটাই যে এ বিষয়ে মানে যেভাবে জাকাত দিয়ে হবে টাকা দিয়ে জাকাত আদায় করতে হবে কোনো পণ্য কেনা যাবে না। আমরা সৌদি আরবে যিনি প্রখ্যাত আলিম ছিলেন শেখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ ওনার ফতোয়া আমার দেখে নিই, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা যদি কাউকে জাকাতের টাকা না দিয়ে কেউ যদি পণ্য যদি কিনে দেয় তাহলে এটা কি জায়েজ হবে, উনি বলছেন যে মারুফ ইনদ আহলি ইলম আন্না হাযা লা ইয়াজুজ أي لا يجوز للإنسان أن يشتري بزكاته أشياء عينية يدفعها بدلا عن الدراهم تاكار بدل المستنى ديوان جائز نجائز قالوا لأن الدراهم أنفع للفقراء যেটা আপনি একটা বললেন তার কি প্রয়োজন চালের প্রয়োজন নাকি না কাপড়ের প্রয়োজন, আমি টাকা দিলে সেটা বেশি ভালো। এই কেয়াসটা আবার জাকাতুল ফিতরে দেওয়া যাবে না যে চাল অভাবী ঈদের সময় সীমায়ের দরকার আমি চাল দেবো কেন, এবার তো তাও কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই ভাবে করেছেন আমাদের ওখানে ওই নিয়মেই করতে হবে। অতএব জাকাতের টাকা টাকাই দিতে হবে, সেটা দিয়ে কোনো পণ্য জিনিস কিনা বৈধতা শরীয়তে পাওয়া যায় না। আর শেখ হোসেন বললেন আহলুল ইলমের আহলুল কোরআন ওলামাদের মত হচ্ছে এটা, জি জি, এখানে আরেকটা মত আছে সেটা হলো যে আমি যদি জানি যে গরিব যে আছে ও অতটা দিনদার না, আমি যদি জাকাতের টাকা দিই হয়তো বা সে ওটা দিয়ে কোনো হারাম কাজে খারাপ কাজ করে এই বিষয়ে ফটো জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে পণ্য কিনা দিতে পারি কিনা, বলছে না তারপর দিতে পারবে না, তবে একজন উকিল বানা দেওয়া যেতে পারে সেক্ষেত্রে তারপরেও তাকে আমি কেড়ে দিতে পারবো না, আমি একজন দায়িত্বশীল নিয়োগ করতে পারি হয়তো বা সে তাকে জিজ্ঞেস করবে যে তোমার কি প্রয়োজন, তার বাড়ি জিজ্ঞেস করবে কি প্রয়োজন, সেই প্রয়োজন মোতাবেক তার জন্য হয়তো কিনে দিতে পারবে, কিন্তু আমি যে মুজাক্কি যে জাকাত আদায় করবে সে কোনো কিনবে না। আর ভাই যেটা বললেন যে কোনো যদি এরকম কোনো অবস্থার প্রেক্ষাপট হয়ে যায় যে কোনো পণ্য নাই সেখানে, সেক্ষেত্রে বলবো যে জাকাত আদায়কারী তিনি নয় বরং একজন উকিল তার পক্ষ থেকে একজন দায়িত্বশীল নিয়োগ করবে, সে যেন তাদের প্রয়োজন অনুযায়ী তাদের জন্য কিনে দিতে পারে। শুক্রিয়া, অত্যন্ত সুন্দর উত্তর আমরা জানতে পারলাম, বিশেষ করে যে বিষয়টা শেষে বললেন যে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে সে অন্য কোনো খারাপ কাজে টাকাটা ব্যয় করবে সেক্ষেত্রে উকিল নিযুক্ত করা যায়, তবু যিনি জাকাত আদায় করবেন তিনি নিজে জাকাত টাকা বাদ দিয়ে অন্য কিছু কিনে দিতে পারবেন। অত্যন্ত সুন্দর, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাচ্ছে মুখলিসুর রহমান মাদানির কাছে। শেখ, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে আমরা মুসলিম অমুসলিম মিলে কিন্তু আমাদের বসবাস, তো সমাজের কোনো অমুসলিম বা বিধর্মী যদি হকদার হয় মিসকিন বা গরিব হয় তাকে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে কিনা, সে ইসলামে আকৃষ্ট হবে কিনা সেটা আমাদের জানা নেই। তার জাকাতের আটটি খাতের মধ্যে কিন্তু একটি খাত আছে মুআল্লাফাতুল কুলুব, তো মুআল্লাফাতুল কুলুবের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা আসলে কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ,
সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের প্রশ্ন হচ্ছে যে মুআল্লাফা, মুআল্লাফা এটা কোরআনের আয়াত সূরা তওবার 60 নম্বর আয়াত। আমাদের প্রত্যেকটি মুসলিম ভাইদের জন্য, বন্ধুর জন্য এটা জরুরি যে আমরা এই আয়াতটিকে পড়ব এই রমজান মাসে, যাদের প্রতি জাকাত আছে খাস করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা খাদের কথা বলেছেন, তার মধ্যে আল মুআল্লাফাতি কুলুবুহুম। এই মুআল্লাফা কুলুব, মুআল্লাফাতুল কুলুব, এদের কাকে কাদেরকে বলা হয়, এটার অর্থ কী আমরা বুঝব। এটার অর্থ দুই ধরনের বলা হয়েছে। এক নম্বর হচ্ছে মুসলিম ও জুদুদ, যারা নতুন ইসলাম কবুল করে, এদেরকে জাকাত দেওয়ার জন্য, এই জন্য যে এরা যেন ইসলাম ছেড়ে পালিয়ে না যায়, এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর মেন ব্যাখ্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওই সমস্ত কাফের যারা ইসলাম কবুল করতে আগ্রহী, মনে হচ্ছে ইসলাম কবুল করবে, এই জন্য তাকে জাকাত দেওয়া। এটা যদি স্পষ্ট হয় যে তার বিরুদ্ধে আকৃষ্ট আকৃষ্ট হচ্ছে, ইসলামকে ভালোবাসে, ইসলাম পছন্দ করে। অনেক সময় দেখা যায় যে হিন্দু হলে কিন্তু সাথে ইফতার খেতে বসে, অনেক হিন্দু ভাইকে দেখা যাচ্ছে যে খেতে চাচ্ছে, তারপরে ইসলামের অনেক নিয়ম নীতিকে পছন্দ করে। তো সুতরাং এই যে যারা এইভাবে আকৃষ্ট ইসলামের দিকে, তাদেরকে জাকাত দেওয়া ইসলামে পরিপূর্ণ বৈধতা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এর মধ্যে আছে যে ওই সমস্ত রুয়াসা নেতা, ওর হুকুমে এখানে মুসলমানদের ওপর নির্যাতন বা নির্যাতন বা নিরাপত্তা সব কিছুই নির্ভর করে, এমন নেতা যেখানে আছে হিন্দু কাফের, ওই নেতাকে তার শেরারাত থেকে, অন্যায় থেকে, অনিষ্ট থেকে বাঁচার জন্য ওকে জাকাত দেওয়া যাবে। তো মুআল্লাফা কুলুব বলতে এদেরকে বোঝানো হয়েছে, যারা ধর্মের দিকে ইসলামের দিকে আকৃষ্ট তাদেরকে, সাথে সাথে যাদের শরারাত থেকে, যাদের অনিষ্ট থেকে আমি মুক্ত না মনে করি, নিরাপদ মনে করি না, তাদেরকে এই জাকাত থেকে এখানে দেওয়া যাবে। ইসলামের দিকে আকৃষ্ট না হলেও তাকে দেওয়া যাবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ইসলামের দিকে টাকার মূল উদ্দেশ্য কিন্তু এই আয়াতের মধ্যে, হ্যাঁ। তো এটা তখন তখন নাকি বোঝা যাবে তার কোনো কর্মকাণ্ড থেকে যে হ্যাঁ ওই ব্যক্তির মধ্যে ইসলাম কবুল করার মতো একটা সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা দেওয়ার মানে হলো যে ধর্ম, ইসলাম ধর্মটা যে একটা সুন্দর ধর্ম, এখানে যে আমরা পরস্পর ভ্রাতৃত্ব বা একে অপরে যে আমরা সহযোগিতা করি, এই জিনিসটা তাকে বোঝানোর জন্য, নাকি তার মনটাকে জয় করার জন্য, এটা একটা। আর একটা হলো যে নন্দন্তর মুসলমান, অবশ্যই তা সেও মুসলমান যখন হয়ে গেছে আলামত সেটা তার মধ্যে কিন্তু নেই, তেমনি তো সাধারণ মুসলিম বা হিন্দু যারা আছে তাদেরকে আমরা, সাধারণ কাফের যারা তাদেরকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। শুধুমাত্র যাদের সারা রাত থেকে, অনিষ্ট থেকে আমরা নিরাপদ মনে করছি না, তাকে থামিয়ে রাখার জন্য জাকাত দেওয়া যাবে। এবং মুআল্লাফা কুলুব তালিফের জন্য, যে আকৃষ্ট করার, তাকে আকৃষ্ট করার জন্য। আপনার কাছে আরেকটি প্রশ্ন যেটা সাথে সম্পর্ক, যে কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মৃত্যুবরণ করেন, জি জি, অনেক টাকা ঋণ নিয়ে, কিন্তু সে তার হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, তো তার এই ঋণটা পরিশোধ করার জন্য কি জাকাতের খাত থেকে দেওয়া যাবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যান, তাহলে কি করব আমরা? এমনি তো ঋণগ্রস্ত একটা খাত আছে আমরা জানি, মৃত্যুবরণ করলে, জি জি, এটা মৃত্যুর পর কেউ যদি এবার ঋণ রেখে চলে যায়, তাহলে এই ব্যক্তির জাকাত থেকে দেওয়া যাবে কি যাবে না? এই কোরআনুল কারিমের মধ্যে যে 8টি খাত আছে, তার মধ্যে স্পষ্ট হল ওয়ারিমিন আলাইহা, যারা ঋণগ্রস্ত তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পরে ঋণগ্রস্ত সে, তাহলে এখানে দুইটা দিক দেখতে হবে। যদি তার অর্থ সম্পদ থেকে থাকে, তাহলে তার অর্থ সম্পদ থেকেই সেটা আদায় করতে হবে। আর যদি এই সুযোগ না থাকে বা তার ছেলে যোগ্য ছেলে নাই বা আদায় করার ক্ষমতা রাখে না, হ্যাঁ, ওয়ারিসিন যারা আছে তারা যদি অসক্ষম হয়, আদায় করতে সক্ষম না হয়, তখন এই জাকাত থেকে সেই ঋণ পরিশোধ করতে পারবে। সক্ষম হলে পারবে না, সক্ষম হলে পারবে, ওয়ারিসরা সক্ষম হলে ওয়ারিসরা দেবে। জি জি, ধন্যবাদ।
সুন্দর উত্তর দিয়েছেন। এবার আমরা হাফেজ আখতার মাদানির কাছে জানতে চাইব, আমরা জানি জাকাতের আটটি খাতের মধ্যে আর একটি খাত হচ্ছে অন্যতম, আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়কারী। তো আমাদের সমাজে জাকাত আদায়কারীর এই ব্যাখ্যাতে অনেকে কিছু মানে বিভ্রান্তি রয়েছে আমাদের মধ্যে। আমরা সমাজে যারা কাউকে হয়তো জাকাত আদায়ের প্রয়োজন দায়িত্ব দিয়ে আমরা তাকে জাকাতের একটা খাত থেকে দেওয়ার চেষ্টা করি কোনো কোনো সমাজে, আবার কোনো কোনো সমাজে মসজিদের যিনি ইমাম অথবা মুতাওয়াল্লি তারাও মনে করছেন যে এই আমিলিনা আলাইহার মধ্যে আমরা অন্তর্ভুক্ত, যেহেতু আমরা মসজিদের দায়িত্বে আছি, হ্যাঁ, বা জাকাতের হিসাব করতেছি, বা এটা কীভাবে কাদের মধ্যে বন্টন করতে হবে তার একটা মেনটেন্যান্সটা আমাদের কাছে আছে। তো কোনো কোনো জায়গায় ওই আট খাতের মধ্যে একটা অংশ ওই ইমাম বা মুতাওয়াল্লিও নিয়ে নিচ্ছে, এরকম ঘটনা আমাদের কানে আসছে। তো আসলে আমিলিনা আলাইহার ব্যাখ্যাটা, সঠিক ব্যাখ্যাটা কী, কারা এর হকদার? আমরা প্রথমে জানবো যে আমিলিনা আলাইহা শব্দের অর্থ আমিল মানে যে কাজ করে, আলেহা মানে এটাকে কেন্দ্র করে, এখানে জাকাতকে কেন্দ্র করে কারা কারা কাজ করে, যিনি জাকাতকে একত্রিত করেন অথবা সেই জাকাতের মালকে সংরক্ষণ করেন অথবা ওটাকে হিসাব কিতাব করেন, সবাই কিন্তু অল আমিলিনের অন্তর্ভুক্ত আছে। কিন্তু আসলে এই আমিলিন বলতে যে কেউ জাকাতকে একত্রিতকারীকে আমিলিন বলা হবে নাকি না, এটার শরীয় কোনো ব্যাখ্যা আছে? এটার শরীয় ব্যাখ্যা সম্পর্কে আমরা তো নিজে ব্যাখ্যা দিতে পারবো না, কারণ ওলামাদের দিক রুজু করবো, যিনি রাসেফিন প্রসিদ্ধ ওলামা ইকরাম আছেন। তো এই বিষয়ে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাদ রাহেমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আল আমিলিনের ব্যাখ্যা কি, তখন উনি বলছেন والعاملون عليها هم العمال الذين يوكلهم ولي الامر। আচ্ছা, আমিলিন বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদেরকে সরকারের পক্ষ থেকে যাকাত আদায় করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, সে জাকাত একত্রিত করবে অথবা জাকাত নেওয়ার জন্য অন্য কোনো জায়গায় সফর করবে, অর্থাৎ সরকারিভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব দিয়ে, এটা একটা কিন্তু পদ, এটা একটা চাকরি, চাকরি সরকারের চাকরি। কিন্তু সৌদি আরবে যেহেতু রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হয়, সেহেতু এই খাতে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যে তার কাজই হলো মৌসুম অনুযায়ী লোকজনকে জাকাত করে নিয়ে আসে। আসলে মূলত আল আমিরিন আলেহা বলতে এটা বোঝানো হয়েছে। জি জি, এখন যেটা আপনি যেটা বললেন যে ওয়াল আমিরিনা বলতে যারা ইমাম মুয়াজ্জিন তারা যেটা আছে তাদের বিষয় কি, এ বিষয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল আমিরিনা আলাইহিমুল্লাযিনা আকামাহুমুল ইমাম আই ওয়ালিউল আমর লিকাবযিজ যাকাত ওয়া তাফরীকিহা হুমুল আমিলুন, যারা নাকি এই বিষয়ে একত্রিত করবে, সেটাকে ভাগ করবে অথবা সেটা হিসাব কিতাব রক্ষা করবে এটাই। কিন্তু এটা কখন হবে, সরকারের পক্ষ থেকে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়। এখন আমাদের দেশে তো সে সরকার নেই, তাই নাকি? সরকার নেই, এখন কোনো ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে নেই, রাষ্ট্রীয়ভাবেও নেই, আবার কোনো সংস্থার পক্ষ থেকে যে একজন ব্যক্তিকে এইভাবে যদি চাকরি তাকে নিয়োগ দেওয়া হয় সেরকম তো কোনো দেওয়ার মতো মালিকও নেই, সুযোগও নেই, মানে জাকাত সেভাবে বের করা হয়নি। এখানে কি হয়, এখানে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি জাকাত এসে কোনো দায়িত্বশীলকে দিচ্ছে যে এই জাকাতটা আমার পক্ষ থেকে অমুক খাতে দেন, এই ব্যক্তি সেখানে নেওয়ার কোন হত্যার হত্যার নেই, ঠিক আছে। হ্যাঁ, কোন ব্যক্তিকে যদি এই কাজে কোন সংস্থা কাউকে দায়িত্ব দেয় আর সে যদি সংস্থার কাছে বেতনধারী থাকে, তাহলে তার বেতন দিয়ে সেরে নিবে এবং সেই বেতন দিবে সংস্থা আমরা শুনেছি অনেক ইমাম সাহেব, অনেক মুতাল্লি বা সর্দার মোড়ল যেগুলো আছে, এরা এই আটটা খাদের মধ্যে সে নিজকে একটা খাদ মনে করে পুরা নেয় না। মানে যদি আপনার কাছে 800-8000 টাকা জমা হয়, 1000 টাকা নিয়ে নিচ্ছে, মানে কত বড় অন্যায়! এটা বাস্তব বলেই আমরা প্রশ্নটা নিয়ে আসছি এখানে, যে অনেক জায়গায় কিন্তু এটা চলছে। বিষয়টা আমাদের কাছে আসলে স্পষ্ট হলো যে আমিরিন আলাইহা এক কথা সরকারি কর্মকর্তা, সরকার যাকে জাকাত আদায়ের জন্য নিয়োগ দিবেন তিনি, আর যেটা অজুহাত দিয়ে যারা আমিলেন সাজছে আমাদের সমাজে তারা জাকাত থেকে পাবে না, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে বেতন দেয় মনে করে ও আট ভাগের এক ভাগ নিয়ে নেয়, কিন্তু এভাবে না, এটা বেতন হলে এখন যদি 8 লক্ষ টাকা এখানে জমা হয় তাহলে ওই 1 লক্ষ টাকা নিয়ে নিবে কয়েকদিনের মধ্যে,
এটা কিন্তু নিয়ম না। আমিন আলাইহা মানে সেটা হচ্ছে এই বেতন তাকে দেওয়া হবে, সরকার যে বেতন নির্ধারণ করে দিয়েছে সেটাই নেবে। কারণ এটা দলিল হচ্ছে নবী করিম সাল্লামের কাছে ওই যে একজন সাহাবি আসলেন, আসার পর বলেছেন যে এটা আমার জন্য হাদিয়া, তখন বলছে তুমি ঘরে বসে থাকলে কি তোমাকে হাত দিয়ে দিতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে সে বেতনধারী ছিল, বেতন নিযুক্ত যেটা হবে সরকারের পক্ষ থেকে সেটা সে পাবে। সরকার তারপর তাকে দিবে, তাকে উকিল বানাবে বা বেতন হিসেবে নিজের ইচ্ছায় আমি নিয়ে নিলাম 10,000। তুমি যদি ঘরে বসে থাকতে তাহলে কি পেতে? তোমাকে জাকাত আদায়ের জন্য পাঠানো হয়েছে বলে তোমাকে এটা দিয়েছে, তাহলে তুমি এটা নিতে পারো। এটা স্পষ্ট, তোমার এটা নেওয়ার হক রাখো না, হাদিয়া পেলে শুরু নেওয়া যাবে না, হাদিয়া পেলে। এবার আমরা মুখলিসুর রহমান মাদানির কাছে জানতে চাইবো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে ঋণগ্রস্ত ব্যক্তি আছেন যারা জাকাতের হকদার, তো সেই ক্ষেত্রে জাকাতের টাকা থেকে ঋণটা কর্তন করা যাবে কিনা। যেমন আমি আরো ব্যাখ্যা করে বলি, যেমন কেউ হয়তো জাকাত দাতা কোনো ব্যক্তির কাছে অন্য একজন ঋণী আছে, ধনী ব্যক্তির থেকে একজন জাকাত নিয়েছে, জাকাত টাকা ধার নিয়েছে, ধার নিয়েছেন, সেই টাকাটা পরিশোধ করেন না বা করতে পারছেন না বা দেরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই জাকাত দাতা তিনি জাকাতের মৌসুমে এসে বললেন যে ঠিক আছে তুমি তো তোমার কাছে এত টাকা পাবো, এই টাকাটা দেওয়ার দরকার না, এটা জাকাত থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম। এরকম সরাসরি জাকাত মানে হস্তান্তর না করে কর্তন করে দেওয়া যায় যাচ্ছে কিনা? খুবই সুন্দর একটি প্রশ্ন, যে প্রশ্নটা আমরা সবাই বুঝেছি যে আমার থেকে বা আমি ওনার থেকে ধার নিয়েছি, এরপরে আমি দিতে পারছি না, উনি বললেন যে ঠিক আছে আমি জাকাত থেকে এটা কেটে দিলাম, এইভাবে এটা করা যাবে কি? জি না, এটা করা যাবে না। কোনো মুহূর্তেই আপনি জাকাত থেকে কাটতে পারবেন, নিজে হস্তক্ষেপ করতে পারবেন না। এটা নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা সূত্র বেঁধে দিয়েছেন, তু খাজ মিন আগনিয়াইহিম ফাতরদ্দু ইলা ফুকারাইহি, ধনীদের থেকে নিয়ে আর আমেলিন আলাহে যে আমেল থাকবে কর্মচারী থাকবে, নিবে, নেওয়ার পরে ফকিরকে দিয়ে দিবে, দিয়ে দিতে হবে, কিন্তু কর্তন করা যাবে না। এই টাকাটা দেওয়ার পরে সে যদি চায় আপনাকে দিবে তাহলে দিবে, আর যদি সে না চায় যে অন্য কোনো কাজ তার জরুরি আছে এটা করবে, সেটাও সে জন্য তার ইখতিয়ার, এখানে আপনার হস্তক্ষেপ চলবে না। সেটাকে একলা হলো না যে সে আমি দিলেও তো সে আমাকে আবার দিবে, মানে একটা এখানে ঘটনা আছে, হয়তো আপনি বলতে পারেন এই তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, তুমি কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিও যেটা পাবো তোমার থেকে, এই শর্ত কিন্তু দেওয়া যাবে না। এখানে আল্লাহর জন্য তাকে দিয়ে দিতে হবে, এরপরে সে যদি দেখে যে ঋণ পরিশোধ যখন তার শুধু করে সক্ষম হবে তখন চাই সেখান থেকে ঋণ দিবে আপনাকে তাও দিতে পারে, অথবা সে যদি না চায় যে না আমার তো অন্য কাজ আছে জরুরি কাজ সেটা সে করতে। আপনি সুন্দর বলেছেন, এখানে মনে হয় বিষয়টা এই কারণে নাজায়েজ বেশি যে যিনি ঋণদাতা মানে ঋণদাতা বা জাকাত দাতা তার একটা ফায়দা এখানে থেকে যাচ্ছে, ফায়দা থেকে যাচ্ছে যে আমি টাকা আদায় করতে পারছি না, কর্তন করে তাহলে এটা তো তুমি শিখে দিবে না, দিবে না, নিজে উপকৃত হবে, তার পাওনা টাকা সে আদায় করে নেবে, আদায় করে কিন্তু লাভ তার হবে, নিজের দেখি তাহলে এই জাকাতের যে এটা আপনার মানে উদ্দেশ্য সেটা হাসিল হচ্ছে না। এখানে সেটা হলো যে আমি জানি অমুক ব্যক্তি ঋণগ্রস্ত বা সে মিসকিন গরিব এবং তার কাছে আমার টাকা ঋণও আছে, তা আমার দেওয়ার সময় এটা নিয়ত নেই যে আমি তাকে এই জন্য জাকাত দিচ্ছি যেন আমার টাকা সে পরিশোধ করে, এরকম কোনো নিয়ত নেই, কিন্তু আমি তাকে গরিব মনে করে জাকাত দিলাম, তার কাছে হয়তো অন্য কোথাও থেকে আসতে পারে, এরপরে যদি সে নিজে ইচ্ছে পরিশোধ করে স্বেচ্ছায় পরিশোধ করে আমার লোকে নিয়ে যাচ্ছে নাকি, কিন্তু তাকে বলাও যাবে না আমি জাকাত আবার দিলাম তুমি আমার টাকা পরিশোধ করে দাও, ধারণা রাখা যাবে জি জি না, স্পষ্ট যদি এরকম নিয়ত থাকে যে টাকাটা দেই তাহলে ও আমার টাকা পরিশোধ করবে, তাহলে এটা তো হলো না, নিয়ত করবে না এবং বলবো না কোনো কিছু, যেভাবে দেওয়া সাধারণ অন্য কাউকে দেয় ওইভাবেই দিয়ে দিতাম জি, সুপ্রিয় অত্যন্ত সুন্দর শব্দ ছাড়া। প্রিয় দর্শক, এটা কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় এটা হয়ে থাকে এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি জাকাতের টাকা থেকে মানে পাওনাদারের টাকা কর্তন করতে পারবো কিনা, বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে যে জাকাতটা হচ্ছে মানে ইবাদতে মালি আর্থিক ইবাদত, ইবাদত যেহেতু এখানে ইন্নামাল আমাল বিন্নিয়াত, আর নিয়তটা হবে পরিশুদ্ধ আল্লাহর জন্য, আমি আমার ফায়দা অর্জন করার জন্য তার আমার ঋণটা আদায় করার জন্য এটা কখনোই করা যাবে না। প্রিয় দর্শক, আমরা এবারে প্রশ্ন নিয়ে যাচ্ছি হাফেজ আখতার মাদানির কাছে।
যে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে জাকাতের টাকা নিকটাত্মীয়দের মধ্যে দেওয়া যাবে কিনা, এবং সেই ক্ষেত্রে আরেকটু হচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে এমন আছে যে তাদেরকে যদি বলা হয় যে এটা জাকাতের টাকা, তবে তারা গ্রহণ করতে চান না, না বলে দেওয়া যাবে, না বলে দেওয়া যাবে কিনা। আবার আত্মীয় স্বজনের মধ্যে যেমন আমরা যদি একদম নিকটতম মনে করি যে পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে, স্বামী তার স্ত্রীকে, বা স্ত্রীর সম্পদ আছে জাকাতের স্বামীকে, এইভাবে যদি হকদার হয় নিজেদের মধ্যে জাকাতের বন্টনটা শরীয়তসম্মত কিনা। দুটো প্রশ্ন, একটা হলো এই যে জাকাত দেওয়ার সময় এটা বলতে হবে কিনা, যেটা জাকাত, আর একটা হলো যে নিজের আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে কিনা, নাকি ভাই? আচ্ছা, তো প্রথম প্রশ্নের উত্তর সেটা হলেই যে জাকাত দেওয়ার সময় এটা বলা কোনো জরুরি না যে এটা জাকাত, এটা জাকাত দিচ্ছি, এটা বলার প্রয়োজন নেই। এটা বলতে গেলে দেখা যাচ্ছে হয়তো বা সে মনে কষ্টও পেতে পারে, এটা কষ্টও পেতে পারে, বলার প্রয়োজন নেই, তাকে জাকাত দিয়ে দেবে। কিন্তু এটা তখন দেওয়া যাবে যখন নাকি যাকে জাকাত দেওয়া, প্রথমত জানতে হবে যে জাকাত যাকে দিচ্ছি এটা হলো ওই সাত খাতের মধ্যে একটা আছে কিনা, হকদার কিনা, হকদার কিনা, হকদার যদি হয় তাকে দিতে পারবে, তখন সে জাকাত নেয় যদি। হ্যাঁ, যেটা আমি এখন বলতে চাচ্ছি সেটা হলো সে জাকাত নেয় কি না, দুটো বিষয়। একটা হলো যে আমি জানি সে গরিব, অন্যের কাছ থেকে জাকাত নেই, সেই ক্ষেত্রে আমি নিশ্চিত না বলে তাকে না বলাটাই উত্তম, বলা বললে তার মনে কষ্ট দেওয়া হবে। আর একটা বিষয় সেটা হলো যে আমি তাকে জাকাত দিচ্ছি, আমার জানা নেই সে জাকাত গ্রহণ করবে কি না, করবে কি না, ঠিক আছে, অস্পষ্ট জাকাত গ্রহণ। আমি যদি বলি জাকাত এটা, সে গ্রহণ করতেও পারে নাও পারে, তো সেই ক্ষেত্রে বলাটাই বেশি ভালো, বাড়িও জিম্মা। জি 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 জি, আমি যদি সে যদি জাকাত না নিতে পারে, এরকম অনেক বহুত গরিব আছে, গরিব আছে যারা কষ্ট করে চলে কিন্তু জাকাত নিতে রাজি না, নিতে রাজি না, তো সেই ক্ষেত্রে তাকে বলবে আমি জাকাতের থেকে টাকা দিচ্ছি, আপনি যদি গ্রহণ করেন তাহলে নেন, উদ্দেশ্য তাকে কষ্ট দেয় না, উদ্দেশ্য স্পষ্ট হওয়া সে জাকাত, যাতে জাকাতটা আবার আদায় হয়, আদায় হয় কিনা। তো এই জন্য মানে সবার ক্ষেত্রে বলার প্রয়োজন নেই, যখন নাকি জানা যাবে না যে সে জাকাত নেই কিনা। আর একটা বিষয় সেটা হলো যে আমি জানি যে ওই ব্যক্তি জাকাত নেয় না, কারো জাকাত নেয় না, সে অন্য হোক বা নিজের আত্মীয় হোক, সেই ক্ষেত্রে ওলামা একরাম বলছেন তাকে অবশ্যই বলে দিতে হবে যে এটা জাকাত। আচ্ছা জি, এ বিষয়ে কোনো সময় না হলে বলছেন লাজিমুদ দাইমার ফতোয়া, ইদা আলিম আল মুআতি আন্নাল আখ আখিদ লা ইয়াকবালু যাকাত, জাকাত দাতা যখন জানবে যাকে জাকাত দিচ্ছি সে জাকাত গ্রহণ করে না, ও আন্নাহু ইদা আলিম আন্নাহা যাকাত লা লাম ইয়াখুদহা, সে যখন জানবে যে আমি জাকাত দিচ্ছি তাহলে সে গ্রহণ করবে না, করবে না। বলছেন ফায়াজিবু আলাল মুতি হাইনা ইদিন আন ইখবিরাহু আন্নাহা যাকাত, তখন তার জন্য ওয়াজিব তাকে বলে দিবে, বলে দেওয়া ওয়াজিব, ধোকা ধোকা বলে সে আমি জানি জাকাত নেয় না, এরপরে আমি তাকে জাকাত দিচ্ছি, সে মনে করবে আমাকে হাদিয়া দিল আর আমি তাকে জাকাত দিলাম, সে তো মনে করছে আমার প্রতি এহসান করলো, নাকি আসলে আমি এহসান করলাম না, আমাকে যদি আমি জাকাত দিই এটা কি এহসান? এহসান না, এহসান না, দুটোর মধ্যে পার্থক্য আছে, হাদিয়া এহসান, কিন্তু জাকাত এহসান নয়, এটা যদি নিজের আপন জন কেউ হয় একই ব্যাপার, জাকাত মানে পাওনাটা তাকে দিয়ে দিলাম, জি জি, অনুগ্রহের বা দয়ার কোনো ব্যাপার না। ইবনে আসাবি রাহমাল্লাহ ওনাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আসলে বলা যাবে কেন, তিনি বলেছেন ফা ইন কানা মিম্মা লা ইয়াকবালুহা ফা ইন্নাহু ইয়াজিবু ইলামাহু হাত্তা ইয়াকুনু আলা বাসীরা, যখন জানা যাবে না যে ওই ব্যক্তি নেয় কিনা, স্পষ্ট জানা যে হ্যাঁ জাকাত নেয় না, তাকে বলতে হবে, তাকে অবশ্যই বলা ওয়াজিব। তাহলে তিনটা যাও, যদি জানা যায় যে সে গরিব মিসকিন জাকাত নেই, তাকে আপনি না বলেই দিয়ে দেন, আর যদি সন্দেহ আছে নিতেও পারে না পারে, সেখানে বলে দেওয়া উত্তম, বলে দিল যে হবে তার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, বলে দেওয়া উত্তম। আর যদি জানি যে সে নেয় না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে বলে দিতে হবে। আরেকটা প্রশ্ন ছিল সাথে যে আত্মীয় স্বজনের মধ্যে পিতা সন্তানকে, সন্তান পিতাকে কাকে দেওয়া যায়, নিজেদের মধ্যে জাকাত দিতে পারবে কিনা? হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর, নিজের আত্মীয়দেরকে জাকাত দেওয়া জায়েজ, জায়েজ নয় বরং উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের আত্মীয়দেরকে জাকাত দিলে সাদাকাও হয় এবং সেলা সেলা রাহমিও হয়, আত্মীয়তা সম্পর্ক রক্ষা রক্ষা হয়। অতএব শুধু আত্মীয়দেরকে জাকাত দেওয়া জায়েজ নয় বরং উত্তম। তবে আত্মীয় বলতে কিছু সদস্য এমন আছেন নিকট আত্মীয়র মধ্যে, আত্মীয় এটা বলা যায় না, রক্তের সম্পর্ক, তাদেরকে আমার জাকাত দেওয়া জায়েজ হবে না। যেমন পিতা মাতা আছেন, স্ত্রী, নিজের স্ত্রী আছে, এবং নাবালক নাবালক ছোট বাচ্চারা আছে, এদের যেহেতু ভরণ পোষণের দায়িত্ব আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে
পিতামাতাদেরকে জাকাত দেওয়া যাবে না, বলছে পিতামাতার সন্তান এবং সন্তানের মাল সবকিছু মালিক তো পিতামাতা, পিতামাতার করা তাদের উপর খরচ করার দায়িত্ব তো সন্তানের। অতএব সন্তান যেরকম নিজের খাওয়ার জন্য জাকাতের টাকা ব্যবহার করতে পারবে না, পিতামাতাকেও তার উপরই দায়িত্ব, তার নিজস্ব টাকা যাতে ভরণ পোষণ করবে জাকাতের টাকা দিবে না। সন্তানরাও যদি যার যথাযথ বয়সপ্রাপ্ত না হবে তাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু পিতামাতার। অতএব এদেরকে জাকাত থেকে নয়, তারা দায়িত্ব হিসেবে তাদের খরচ করবে, জাকাত থেকে করবে না। স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর উপরে। সেটাও জাকাত চলবে হবে না। কিন্তু স্বামী যদি গরিব হয়, স্ত্রীর যদি সম্পদ, স্ত্রীর যদি সম্পদ থাকে, যেহেতু স্বামীর দেখাশোনার দায়িত্ব স্ত্রীর উপর নয়, সেই ক্ষেত্রে স্ত্রী জাকাত স্বামীকে দিতে পারবে। জি, আবার সন্তান যদি বয়সপ্রাপ্ত হয়, ঠিক তেমনি সন্তান যখন বয়সপ্রাপ্ত হয়ে যায় তখন কিন্তু পিতা মাতার দায়িত্বে থাকে না, তার ভরণ পোষণের দায়িত্ব তার থাকে না, তখন সে নিজেই কামাই করবে, নিজে খরচ করবে, সংসার পৃথক হয়, পৃথক হয় খাওয়া। সেই ক্ষেত্রে যদি পিতা মাতা তার জাকাতের টাকা সন্তান দেখে দেয়, এটা দিতে পারবে, সমস্যা নেই। একইভাবে পিতামাতা যখন সংসার আলাদা হবে তখন পিতামাতার দায়িত্বে কিন্তু সন্তান আর থাকবে না, ওই সময় তো পিতামাতার জাকাত থেকে সন্তান দিতে পারবে না, যদি পৃথক হয়ে যায়। যতক্ষণ বন্ধু তিন চার ভাই একসাথে আছে, পিতা মাতা না মারা যায় অতক্ষণ তার আলাদাও হয় না, ঠিক আছে না? তো আর আমরাও তাদেরকে বলবো যে আজ শরীয়তের বিধানে পর্দা রক্ষা করতে গেলে পিতা মাতা যদি একেবারে সমস্ত সন্তান থেকে আলাদা তার সংসার থাকে, তারপরেও সন্তানের দায়িত্ব পিতা মাতাদের খেদমত করা, আলাদা থাকবে একসাথে থাকবে, অর্থাৎ জাকাত দিবে না, জাকাত টাকা সেই ক্ষেত্রে দেওয়া যাবে না, পরবর্তীতে সম্পর্ক ধীরে 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 অবনতি ঘটে, ঘটার পরে রাগ করে সন্তানেরা দূরে সরে যায়, একে একে ছিন্ন হয়ে যায়, ওই সময় তখন এই সন্তানেরা পিতামাতার দিকে লক্ষ্য রাখতে পারে না। এই জন্য পিতামাতাদের উচিত হবে যাদের আর্থিক সমস্যা নাই, বিবাহ দেওয়ার সাথে সাথে বা সম্পর্ক ভালো থাকার সাথে সাথেই তাদেরকে পৃথক বাড়িতে দিয়ে দেওয়া, যারা শহরে থাকে ইউনিট ভাগ করে করে দিয়ে দেওয়া, তাহলে এ সন্তান থেকে, সন্তান পুত্রবধূ থেকে আপনার পিতামাতা যে অধিকার সেটা পরিপূর্ণ পাবে। তা আমাদের দেশে এটা সিস্টেমটা না থাকার কারণে পিতামাতা পুত্রবধূদের সাথে সন্তানের সাথে সম্পর্কটা খুব খারাপ হয়ে যায়, পর্দা মেনটেন করা সম্ভবই না এক বাড়িতে থাকলে। আমাদের সাবজেক্টের বাইরে চলে আসছে, যেহেতু কথাটা চলে আসলো, মানে এটা শুধু পর্দার ক্ষেত্রেও না, এখানে দেখা যাচ্ছে যে একসাথে থাকার কারণে মনে করে যে সবগুলি দায়িত্ব বড় ভাইয়ের উপরেই। ছোট ভাই যারা আছে তাদেরকে খাওয়ানো, তাদের কাপড় চোপড় ধোয়ানো, আসলে হুকুমের বিষয় আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে বড় ভাই যত পরিশ্রম করলো সবগুলি ছোট ভাইদের উপরই শুক্রিয়া, অত্যন্ত স্পষ্ট ভাবে আমরা জানতে পেরেছি আপনাদের দুজনের আলোচনা থেকেই। প্রিয় দর্শক, এ পর্যায়ে বিরতি দিচ্ছি আমরা, ছোট্ট একটু বিরতি। বিরতির পরে আমরা আবারও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন আত্তাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আপনারা দেখছেন আত্তাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এ পর্যায়ে প্রশ্ন রাখব শেখ মুখলেস মাদানির কাছে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি,
হ্যাঁ জি, আমরা জানি যে আটটি খাতের কথা আপনারা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সে আটটি খাতের মধ্যে একটি অন্যতম খাত হচ্ছে ফিসাবিলিল্লাহ। তো ফিসাবিলিল্লাহ খাতের ব্যাখ্যাটা আসলে কী, এবং মসজিদে জাকাত দেওয়া যাবে না এটা কম বেশি সকলে জানেন, কিন্তু মাদ্রাসাগুলোর অবস্থা কী, মাদ্রাসায় জাকাতের অর্থ থেকে মাদ্রাসায় দেওয়া যাবে কি না, সেই সাথে যে সমস্ত সংগঠন বা সংস্থা দাওয়াতি কাজ করছে ফিসাবিলিল্লাহর কাজের সাথে সম্পৃক্ত আছে, সেই সংস্থাগুলোকে বা সেই সংগঠনগুলোকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত ফিসাবিলিল্লাহ, জি, কোরআনুল কারীমের মাঝে যেটি আল্লাহ আটটি খাত বলেছেন তার মধ্যে একটি ফিসাবিলিল্লাহ। ফিসাবিলিল্লাহর ব্যাখ্যা মুফাসসিরুল কিরাম যেটি করেছেন গ্রহণযোগ্য তাফসির গ্রন্থগুলোতে, ইবনে কাসির, তাবারি ইত্যাদি যত তাফসিরের কিতাব আছে, সেখানে হলো জিহাদ ফিসাবিলিল্লাহ। সকল ওলামায়ে কেরাম একমত যে জিহাদ ফিসাবিলিল্লাহ, জিহাদ ফিসাবিলিল্লাহর জন্য আনুষঙ্গিক যাহা কিছু আছে সব ক্ষেত্রে এই টাকা ব্যবহার করা যাবে, জাকাতের টাকা। এখন যেটা প্রশ্ন হলো যে বর্তমানে মসজিদে আমরা জানি দিতে হবে না, তারপরে মাদারিস জামাইয়া খাইরিয়া, তো ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে বর্তমানে মাদ্রাসাগুলো, তারপরে আপনার বিভিন্ন ইসলামী সংগঠনগুলো, এইগুলোতে সেগুলো দেওয়া যাবে কি না? তারপরে স্যার আমরা তো জানছি মানে ফি সাবিলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায়। হ্যাঁ, তো যে সমস্ত মাদ্রাসাগুলো তো আল্লাহর রাস্তায় কাজ করছে এবং এখানে দিনই দায়ী তৈরি হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা সমাজে চালু আছে। জি জি, তো আমরা ফি সাবিলিল্লাহ বুঝতে পারলাম, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন হচ্ছে প্রশ্ন যে মাদ্রাসা মসজিদ বিভিন্ন ইসলামী সংগঠন ইত্যাদি এদের মধ্যে এটা দেওয়া যাবে কি না? আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তা, আর চূড়ান্ত তাফসির হচ্ছে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করা, এটা সর্বোচ্চ স্তর স্তর, এটা হচ্ছে মেন। এখন এটা জিহাদ ফি সাবিলিল্লাহ বা ফি সাবিলিল্লাহ আওতে আসে কি না এই মাদ্রাসাগুলো? তো ওলামায়ে মুতাকাদ্দিমিন, পূর্বের ওলামায়ে কেরাম সব এক মহাজিব জিহাদ ফি সাবিলিল্লাহ উদ্দেশ্য এটা, পরবর্তীতে ওলামায়ে কেরাম দেখছে ফি সাবিলিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে না, যেমন বাংলাদেশে নেই, সৌদি আরবে নাই, ইত্যাদি অনেক দেশে নাই। তাহলে পরে এই মাদ্রাসা যেগুলো ইসলামের কাজ একনিষ্ঠভাবে করে আসছে এবং এই ইসলামী সংগঠন, এগুলো এখানে দেওয়া যাবে কি না? এটা মত হলো মুতাখিরিন ওলামায়ে কেরাম গবেষণা করে দেখছেন যে যেহেতু এটা আল্লাহর জন্যই কাজ করছেন এবং এলাই কালিমাতুল্লাহ হচ্ছে অর্থাৎ আল্লাহ কালিমাকে সমুন্নত করার জন্য, সুতরাং এখানে শর্ত সাপেক্ষে দেওয়া যায় হবে, শর্ত সাপেক্ষে যে সমস্ত মাদ্রাসাগুলোতে আপনার ফোকারা মাসাকিন তাহলে আইলেম পড়ে পড়াশোনা করে, অথবা টিচার যারা ফোকারা মাসাকিনদের আওতাধীন হয় তাদের বেতন এবং বাচ্চাদের সেই আপনার খোরাক বা কিছু যা কিছু দরকার সেটা তাদেরকে দেওয়া যাবে, এটা হচ্ছে আপনার এই মাদ্রাসার ব্যাপারে। তো এখানে আমরা কিছু মাদ্রাসাকে একটু নির্ণয় করতে পারি, আমাদের দেশে কয়েক ধরনের মাদ্রাসা আছে, যেমন আলিয়া মাদ্রাসা আছে, ইসলামীয় মাদ্রাসা, এমপিভুক্ত যে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা তো মাশাআল্লাহ সরকার বেতন দিচ্ছে, এখানে কোনোভাবেই টাকা দেওয়া যায় না। তবে হ্যাঁ, আলিয়া মাদ্রাসা কেউ এমন চাকরি করে যে সে নিজে ফকির, অথবা এমন তালেবে আলেম আছে, ছাত্র আছে, নিজে ফকির, তাহলে ব্যক্তিগতভাবে তাকে দেওয়া যাবে, কিন্তু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সুযোগ নেই, দেওয়া যাবে না। জি, এভাবে মসজিদে তারপরে আপনার ইত্যাদি জাকাত মানে তো একটা না, জাকাত টাকা, জাকাত স্বর্ণের জাকাত, টাকাত মানে ক্ষেত্রে জাকাত, উসুর যেটাকে বলি, তারপরে আপনার ব্যবসায় পণ্য ইত্যাদি ইত্যাদি সব খাত থেকে, কোনো খাত থেকে এসব প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, যেহেতু তারা হকদার না। জি, তারা হকদার না। আর রয়ে গেল আপনার ইসলামী মাদ্রাসা যেগুলো, যে তারা হকদার না বলছেন কি এই জন্য যে তাদেরকে সরকার তাদের যাবতীয় খরচের ব্যবস্থা করছে? তারা তারা হচ্ছে ফি সাবিলিল্লাহর যে আওতায় সেটা আমরা আসছি কিসের উপরে? ফোকারা মাসাকিনদের ভিত্তির উপরে। তাই ফোকারা মাসাকিনদের ভিত্তি যেহেতু এখানে পাওয়া যাচ্ছে না, যেহেতু সরকার সব দায়িত্ব নিয়েছে, এই জন্য এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কোনো ছাত্র কোনো শিক্ষক যদি ফোকারা মাসাকিনদের মধ্যে হয়, ফকির মিসকিন তাকে দেওয়া যাবে, সমস্যা নেই। ইসলামী মাদ্রাসাগুলো যারা একেবারে পুরোপুরি কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে, তো এখানে পুরোপুরি আলিয়া আর এটার সাথে পার্থক্য সামান্য কিছু করা যায় যে আলিয়া ছাত্রগুলো কিন্তু সবাই এস্টাবলিশড হয়ে যায়,
তাদের সার্টিফিকেট আছে, পরবর্তীতে ভালো চাকরি ভালো কিছু পজিশনে চলে যেতে পারে। কিন্তু যেগুলো কওমি মাদ্রাসা, ফ্রেশ ইসলামী মাদ্রাসা, এখানে গরিব বাচ্চারা পড়ে, এতিমেরা পড়ে, এসব মাদ্রাসাতে মোতাখিরুল ওলামায়ে কেরামের কথা অনুযায়ী সেখানে জাকাত দেওয়া যাবে। তো এখানে আমাদের একটা জিনিস খুব সেন্সিটিভিটি থাকতে হবে বা খুব কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে একটা অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট দেওয়া হয়েছে যেই নামে হোক, ব্যক্তিগত নামে হোক অথবা মাদ্রাসার নামে হোক বা সংগঠনের নামে হোক, ওই অ্যাকাউন্টে জাকাতের টাকা ঢুকছে, সাধারণ ডান ঢুকতেছে, মান্য ঢুকতেছে, আপনার কাফফারা ঢুকতেছে, সবই ঢুকতেছে, এটা জেনে না হয় অবশ্যই জাকাতের খাতাকে হিসাব রাখবে। আর যদি যদি জাকাতের টাকা একই ফান্ডে ঢোকে তাহলে অবশ্যই জাকাত আলাদা রাখবে, হ্যাঁ তাকে জানিয়ে দিতে হবে আমি এটা জাকাতের টাকা দিলাম। আর যিনি নেবেন তাকেও এখানে কেয়ারফুল থাকতে হবে, এটাকে আলাদা করে যেটা হকদার সেখানে লাগাতে হবে, কারণ না জানলে হতে পারে এই টাকা দিয়ে সে মসজিদের কাজ করছে বা এই টাকা দিয়ে এটা প্রয়োজন হক না। এখন অনেক ওলামায়ে কেরাম বলেন যে ইসলামী মাদ্রাসা যেগুলো আছে সেগুলো মসজিদ মাদ্রাসা সবই বানানো যাবে, এটা ফতোয়া দিয়ে থাকে না, আমভাবে ফতোয়া দেওয়া যাবে, অন্তর্ভুক্ত হয় মসজিদ বানানো যাবে না, না মসজিদকে অন্তর্ভুক্ত অনেকে করে দিয়েছে কিন্তু এটা করা যাবে না, এটা ভুল। হ্যাঁ যদি মাদ্রাসায় সমস্ত ফকির মিসকিন হয়, বাচ্চারা শিক্ষকেরা সবাই ফোকারা মাসাকিনদের আওতাধীন আসছে, তখন এই ক্ষেত্রে আমরা হয়তো বলতে পারি কষ্ট যে করতে পারি না, ওদের ওদের যা যা দরকার, কিন্তু তারপরে এটা না বলাই ভালো হয়। এতিমখানা যদি সম্পূর্ণ একটা এতিমখানা হয়, সেটা এতিম মিসকিন ফকির মিসকিন অন্তর্ভুক্ত হচ্ছে এবং সেই এতিমদের থাকা খাওয়া লালন পালন সেই সাথে তাদের থাকার ব্যবস্থাপনার জন্য হয়তো একটা মানে একটা ভবন তৈরি করে দেওয়া অথবা তাদের খাট বা টেবিল চেয়ার এগুলো তো এখান থেকে ব্যয় করা যেতে পারে। জি ফোকারা মাসাকিন যারা এতিম তারা ফোকারা মাসাকিনেরাই বেশি আসে সব মাদ্রাসায়, এই জন্য এসব মাদ্রাসাকে খাস করলাম। সুতরাং এতিম যারা এবং ফোকারা মাসাকিন যারা, ফকির মিসকিন যারা বাচ্চা, তাদের জন্য তাদের প্রয়োজনে সব কিছু করা যায়, সব কিছু করা হচ্ছে ওলামে মুতাখিরিনদের মত। তো সুতরাং এখানে আমাদের একটা খুবই জরুরি বিষয় হচ্ছে যে বহু মাদ্রাসা আছে যে বিপুল পরিমাণ টাকা নেয়, যেমন শহর কেন্দ্রিক ঢাকাকে, ঢাকা শহর, এখানে 4,000 টাকা করে নেওয়া হয়, 3,000 টাকা করে নেওয়া হয়, আর মাদ্রাসা পুরো ফ্রি, ভাড়া বাসাও না, তারপরেও সেখানে জাকাতের টাকা দেওয়া হয়, এটা জায়েজ হবে না। দেখতে হবে যে সত্যিকারই এখানে গরিব বাচ্চারা আছে কিনা, অসহায় বাচ্চারা পড়ে কিনা। তো আপনি বলতে চাচ্ছেন যে ইসলামী মাদ্রাসা হলেই দেওয়া যাবে এমন নয়, যেখানে হয়তো অর্থ সম্পদশালী যারা তাদের সন্তানরা অনেক টাকা দিয়ে লেখাপড়া করায়, জি জি, সেই টাকা থেকে তাদের প্রতিষ্ঠান চলে এবং তারা ইনকামও করে, জি জি, এরকম শিক্ষা প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে না, এগুলো সত্যিকার অর্থে দুর্বল এবং ফকির মিসকিন দুর্বল শ্রেণীর বাচ্চারা পড়াশোনা করে সেই সমস্ত মাদ্রাসায় দেওয়া যাবে। এক্ষেত্রে আমরা একই প্রশ্নের আরেকটা অংশ নিয়ে আমরা শেখ হাফেজ আখতার মাদানী আপনার কাছে আসছি যে আমাদের দেশে যেটা আমরা আগের আলোচনা থেকে জানতে পারলাম যে ইসলামীয় মাদ্রাসা যেগুলো, যে মাদ্রাসাগুলো মানে ফিসাবিলার কাজ করছে অর্থাৎ এবং আর্থিকভাবে অক্ষম যে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বা এমপিভুক্ত নয় এই সমস্ত প্রতিষ্ঠান এবং সংগঠনে যারা দাওয়াতি কাজ করে তাদেরকে দেওয়া যাবে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এই এই জাতীয় মাদ্রাসার মধ্যে অনেক মাদ্রাসা আছে যেগুলি মানে শিরকে আকীদা লালন করে, শিরকের চর্চা হয়, বিদআতের চর্চা হয় এবং অনেক কবর পূজার এই মাদ্রাসাও কিন্তু বাংলাদেশে আছে এবং মাদ্রাসার মানে ক্যাম্পাসের মধ্যেও কিন্তু বাজার আছে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোও কিন্তু এর অন্তর্ভুক্ত পড়ছে। তো এখন আসলে ফিসাবিলিল্লাহ বলতে আমরা কি সবগুলোকে একত্রিত এক করে মাদ্রাসা এক করবো নাকি এখানে কোনো ভাগ আছে যে আসলে সত্যিকার অর্থে এখানে সহি মানহাজ কোনো কিছু দেখার বিষয় কোনো আবশ্যকতা আছে কিনা বা সহি তরিকার এই বিষয়টা আপনি একটু বলবেন বা সংগঠনের ক্ষেত্রেও ঠিক তাই। ফিসাবিলিল্লাহর বিষয়ে আমরা জানতে পারলাম যে এটা জিহাদ ফিসাবিলিল্লাহর উদ্দেশ্য মুজাহিদিন বল, কিন্তু আসলে মুজাহিদিন মূল উদ্দেশ্য কিন্তু ছিল দিনকে প্রচার করা, দিনকে প্রসার করা, দিনের সুউচ্চ আল্লাহ কালেমাত বাস্তবায়ন করা। তো এখন তো জিহাদ নেই তাহলে আমরা দিনের কাজটা কিভাবে করবো? তো এই জন্য মোতাকাদ্দিমিন গণ ওনারা একটা অর্থ নিয়েছেন, মোতাখিরিন গণ এখন বলছেন যেহেতু এখন জিহাদের খাপ নেই বা জিহাদ এখন এখন খাপড় নেই, তো সেই ক্ষেত্রে আমরা যারা ফি সাবিলিল্লাহ কাজ করছি, যারা ফি সাবিলিল্লাহ কাজ করছি, এই ফি সাবিলিল্লাহর মধ্যে দাওয়াতে সবগুলি প্রেক্ষাপট চলে আসবে, মাদ্রাসা হোক বা দিনী সংগঠন হোক, এগুলো সবকিছু চলে আসবে।
এখানে আরেকটা বিষয় লক্ষ্য নেই, সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজাহিদ কাকে বলা হয়েছে, আল্লাযীনা ইউজাহিদুনা লিকালিমাতিল্লাহ, যারা আল্লাহর দিনকে বলন্দ বা সুউচ্চ করার জন্য জিহাদ করেছে। এখন আমাদের দেশে যেগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে এলাই শিরক চলছে অনেক, সেখানে এলাই দিন মানে এলাই শিরক চলছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যেমন একটা আলেমের বক্তব্য শোনার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, তার বক্তব্য শুনবো, একটা বই যেরকম কিনতে গেলে আমাদেরকে জানতে হবে বইটার লেখক কে, কারণ বইয়ের মধ্যেও বেদাত ভরা শিরক শিরক ভরা, তো সেই ক্ষেত্রে দান করার ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে যে কোন প্রতিষ্ঠান বা কোন কারা সহি কথা বলে, সত্যি আকিদার কথা বলে, কাদের কাছে তাওহীদ আছে, কাদের কাছে সহি সুন্নাহ আছে, যে এই এই জিনিসটা একটু জেনে শুনে জেনে বুঝে আমাদের দানের দানটা করা উচিত, যেন এমন না হয় যে না জেনে অবস্থায় আমরা সব মাদ্রাসা দেখেই সেখানে দান করলাম, অথচ সেখানে শিরক শিক্ষা দেওয়া হচ্ছে, বেদাত শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ ইমাম মালিক বলছেন যে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম, যে ব্যক্তি কোনো বেদাতিদেরকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করতে সহযোগিতা, অতএব না জেনে যেখানে শিরিক বিদআত প্রচার হচ্ছে সেখানে যদি আমরা যাকাতের টাকাটা দিই তাহলে মনে রাখতে হবে যাকাতের টাকা তো কবুল আল্লাহ পাক করার মানেই, কিন্তু না জেনে দিলে সেটা আলাদা কথা, জেনে শুনে দিলে দিনকে আমরা প্রতিষ্ঠা করলেন না এবং দিনকে আমরা ধ্বংস করার জন্য। একইভাবে যে সমস্ত সংগঠন দাওয়াতি কাজ করছে সেখানে তো আমরা একই কথা বলবো যে সহি দিন যে দিনে দাওয়াত যারা পরিকল্পনা মানহাজ সালাফ যাদের মধ্যে আছে, এটা আমাদের মধ্যে যে জিহাদের যে বিষয় মুজাহাদা, জিহাদের শাব্দিক অর্থ আমরা জানি চেষ্টা করা, প্রচেষ্টা করা, আর এটা সর্বোচ্চ যে স্তর সেটা হচ্ছে কিন্তু জিহাদ, মানে জিহাদ বা সেটাকে আরবিতে বলা হয় কিতাল, অর্থাৎ যেটা একবার মানে যুদ্ধ, যেটা অস্ত্রের মাধ্যমে যেটা যুদ্ধ হয়। তো আমরা তো আসলে আমরা তো জানি যে মুসলমানদের সার্বিক জীবনটা একটা জিহাদি জীবন, আমরা সবসময় কিন্তু জিহাদের মধ্যে থাকছি, সবসময় মুজাহাদা কিন্তু আমরা করছি। তো সেই ক্ষেত্রে ইসলামের সংগঠনগুলো, দাওয়াতি সংগঠনগুলো যে এখন ব্যাপকভাবে কাজ করছে, যারা সহি মানহাজ নিয়ে করছে, তাদের ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই, তারা তো অবশ্যই জাকাতের টাকা পাবে, এতে তো কোনো মানে দুটো বিষয়, একটা হলো এখানে আর একটা হলো মানহাজ। জি, এখানে আমাকে দেখতেছি আকিদা হয়তো অনেক সময় অনেকে ভালো আকিদা, মানহাজ আমার ভুল আছে, মানহাজ ভুল আছে, মানহাজ বলতে যে আমি যে দিনের কাজটা করব এই কাজটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে, জি জি, জিহাদ করলে সেটাও আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে, আল্লাহর দিনের মধ্যে কোনো বাড়াবে কোনো জিনিস নেই, আর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা ভালো কিন্তু মানহাজের দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে কেউ খাওয়ারের দিকে মাইল দাবিত হচ্ছে অথবা তাদের কাছে আকিদার কোনো গুরুত্ব নেই, তারা আকিদা মানহাজ সবগুলিকে একবারে মিলিয়ে ফেলেছে। সেই ক্ষেত্রে আমি মানে দর্শকের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ এখন তো সবাই সচেতন, নেটের মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাচ্ছি কারা হক কথা বলছে। তো এখানে দুটো জিনিস, একটা হলো যে হক কথা বলে এবং সুপরিকল্পিতভাবে যারা কাজ করে, কাজ করে, এটা খুব সুন্দর সমাজ সংস্কারের ক্ষেত্রে এমনি ব্যক্তি উদ্যোগে একটা কাজ করা, আর একটা হলো সুপরিকল্পিতভাবে মানে প্রত্যেকটা সেশনে যে একটা মানে সেখানে রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন কিভাবে আসবে, সমাজ পরিবর্তন কিভাবে আসবে, হ্যাঁ ব্যক্তি পরিবর্তন কিভাবে আসবে, এবার একটা পরিবার কিভাবে পরিবর্তন আসবে, বহুমুখী সামগ্রিক চিন্তা প্রচেষ্টা যারা কাজ করছে সেখানে সচেতন মহল, তারা অবশ্যই এটা দেখবেন বুঝবেন, তাদের আমাদের অবশ্যই এরকম যে যদি আমরা কোনো সংগঠনের মাধ্যমে এই সহযোগিতাটা করি তাহলে সেটা মানে সুপরিকল্পিতভাবে এবং সর্বত্র ছড়িয়ে পড়বে। আমার হয়তো এককভাবে কিছু সামান্য সামর্থ্য আছে, আমার সীমিত সামর্থ্যের মধ্যে হয়তো আমি কিছু টাকা দিতে পারবো, আমার পক্ষে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত কোনো জেলায় গিয়ে দিয়ে আসা সম্ভব না, অথবা যেমন রোহিঙ্গাদের যে অবস্থা হলো, রোহিঙ্গা ত্রাণের যে অবস্থা ছিল সেটা এককভাবে কেউ হয়তো সামান্য দিতে পারবো, এখন করোনার যেটা হচ্ছে করোনার ত্রাণ হচ্ছে এটা হয়তো এককভাবে দিলে সামান্য কিছু দেওয়া যাবে, কিন্তু যখন সবারটা কেন্দ্রীয়ভাবে সংগঠনের বাইতুল মাল ফান্ডে জমা হয় বা কেন্দ্রীয় অ্যাকাউন্টে জমা হয় সংগঠন তার যে ওয়ে আছে, তার যে চেইন আছে, তার যে প্রত্যেক জেলার যে কমিটি আছে তার মাধ্যমে সব জেলাতে এটা পৌঁছানো সুশৃঙ্খলভাবে পৌঁছানো সম্ভব, এটাই বলতে চাচ্ছি। এখানে আরেকটা লক্ষ্য করতে হবে দর্শকদেরকে যে যাকাত যে আমি দিচ্ছি আবেগী হয়ে না দিই, অনেক সময় আবেগে দিয়ে দিই, আমরা এটা জানি যারা ফকির পেশাদার ফকির তারা কিন্তু হাও মাও করে কাঁদে চিল্লায় আমাকে দাও খেতে পারছেন, এটা কিন্তু অরিজিনাল ফকির যেটা কোরআনে বলা হয়েছে
যাওয়ারা চায় না। আত আমুল বাইস আল ফকির কানে ওয়াল মুতার কানে চায় না। তো অনেক ফকির আছে চাইতে জানে না, আর অনেক আছে চাইতে পারে, খুব হাওমা করে দয়া লাগে দিয়ে দিই। তো জাকাত বা দান খেয়ালের ক্ষেত্রটা ঠিক এমনই অনেক সময় হয়ে যাচ্ছে, যে বেশি চাইতে পারে, যে বেশি কাঁদতে পারে, যে বেশি বলতে পারে, মনে করে যে হ্যাঁ এখানেই মনে হচ্ছে ইসলাম সব কিছু এখানেই পাওয়া যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আমাকে নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা করে বেছে খুঁজে বের করতে হবে যে কাকে দিলে কাজটা বেশি হবে, সুন্দর কাকে দিলে বেশি কাজ অনেক সুন্দর এবং অনেক সময় ধরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দুজনের আলোচনা থেকে জিস্ট যেটা বুঝতে পারলাম যে এই সমস্ত প্রতিষ্ঠানে অর্থাৎ যে সমস্ত মাদ্রাসা শহীদিনের অনুশীলন হয়, যে মাদ্রাসায় এবং যে সংগঠনগুলো শহীদিনের দাওয়াতি কাজ করে তাদেরকে এই ফিসাবিলিল্লাহ খাতের অন্তর্ভুক্ত হিসেবে তাদেরকে গণ্য করা যাবে এবং সেই সূত্রে জাকাতের অর্থ থেকেও তাদেরকে দেওয়া যাবে। তবে কখনোই জাকাত প্রদান করতে গিয়ে আবেগী হওয়া যাবে না, চিন্তাশীল হতে হবে যেখানে দিলে আমার এই জাকাতটা উপকৃত হবে, যে প্রতিষ্ঠানের প্রয়োজন যেখানে, এবং যারা সত্যিকার অর্থে দাওয়াতি কাজ করছে, মানে ফিসাবিল্লাহর যে উদ্দেশ্য সেটা যেখানে আছে ঠিক সেখানে আমাদেরকে এই জাকাতের অর্থ দিতে হবে। যে শেখ হাফেজ আখতার মাদানী, আমরা আপনার কাছে আসছি এবারে প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে আমরা সাধারণত রমাদান মাসে জাকাত বের করতে অভ্যস্ত, আসলে রমাজান মাস বা কোনো মাসকে জাকাত বের করার জন্য নির্ধারিত আছে? অধিক নেকি মনে করে রমাজান মাসে জাকাত বের করার কোনো গুরুত্ব আছে কিনা? আবার কোনো ব্যবসায়ী দেখা যাচ্ছে রমাজান মাসের দুই মাস আগেই তার বছর পূর্তি হয়েছে, তো পূর্তি হওয়ার পর রমজান মাসকে লক্ষ্য করে অপেক্ষা করে সেই মাসে জাকাত বণ্টন করা যাবে কিনা? জাকাল্লাহ খায়, আসলে জাকাত ফরজের জন্য দুটো শর্ত, একটা হলো সাহেবে নিসাব হওয়া, আর একটা হলো হাওল হওয়া, এক বছর অতিক্রম করা। তো এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যে কখন আমি জাকাতের নিসাবের মালিক হলাম, আর যখনই কোনো ব্যক্তি নিসাবের মালিক হবে তখন থেকে হিসাব শুরু করবে। ওই নিসাবটা যদি এক বছর পর্যন্ত তার কাছে সংরক্ষণ তারে থাকে, তাহলে যখনই এক বছর পূর্তি হলো তখনই তার উপর জাকাত ফরজ হয়ে গেল। আর জাকাত ফরজ হওয়ার মানে হলো এই যে জাকাত হোক অথবা সালাত হোক অথবা হজ, যখনই মানুষের উপর ফরজ হবে সেটা তাড়াতাড়ি করা উচিত। আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তোমার জন্য তাড়াতাড়ি কর, বা দিরু বিল আমাল, যেটা আমল করা যেটা তাড়াতাড়ি করে নাও। তো শরীয়তের এটাই নিয়ম, যখন জাকাত ফরজ হবে তখনই তাকে জাকাতটা আদায় করানো। বাকি যেটা বললেন যে আমরা অনেকেই রমজানের মতো অপেক্ষা করি, আর অপেক্ষা করার পেছনে সাধারণত যেটা সাধারণ মানুষের যেটা আকীদা সেটা হলে তারা মনে করে যে রমজান মাসে জাকাত আদায় করলে বেশি নাকি পাওয়া যাবে, বেশি নাকি পাওয়া যাবে। আসলে এরকম কোনো দলিল নেই। রমজানকে দেরিতে নিয়ে যাওয়া শুধু এই জন্য সব বিষয়ে তার এটা আঁকি দ্বারা ভুল, এটা এটা করা যাবে না। তার জন্য বেশি উত্তম যখনই বছর পুরো হয়ে গেছে তখন টাকা টাকা দিতে হবে। হ্যাঁ, সে যদি মনে করে যে না রমজান মাসে দেওয়াটাই আমার জন্য বেশি স্বাচ্ছন্দ্য বোধ বা আমার জন্য বেশি ভালো, তাহলে তাকে হিসাব রাখতে হবে যে রমজানের আগে যে দুই মাস তাকে যে দেয় নেই সেটাও জাকাতের সময় ওই দুই মাসের হিসাব টেনে তারপরে বছর থেকে রমজান মাসটাকে সে গ্রহণ করতে পারে। কিন্তু এর বলবো যে হয়তো আপনি বা যেটা উচিত হবে সেটা হলে বা দেরি করলে যেটা ক্ষতি হবে, যে দুই মাস বা তিন মাস বা চার মাস পাঁচ মাস অপেক্ষা করতেছি আমি, যে অপেক্ষা করার আগে যদি রমজান আগে যদি মারা যায় যে রমজান মাসে করার কারণে অনেকগুলো ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর ক্ষতি, যারা মাদ্রাসা দায়িত্বে আছে আলেম ওলামা যারা আছেন তাদেরকে ঘরে থাকতে দেয় না, এই রমজানে না খেয়ে না পরে দৌড়িয়ে দৌড় দৌড়ে এই শহর থেকে ওই শহর, এই বাড়ির থেকে ওই বাড়ি, এই গ্রাম থেকে ওই গ্রাম, দৌড়া দৌড়ে এই বেচারা কোরআন পড়বে, ইবাদত করবে, জিকির আজকার করবে, সুযোগ পায়নি। আর একটা দেখতেছি যে সবাই মিলে রমজান মাসে ভিড় করার কারণ হচ্ছে কি, এই একজন মুহাদ্দিস একজন মুফতি এই সম্মানী মানুষটাকে লাইন করে দাঁড়াই দিচ্ছে, দাঁড় করাই দিচ্ছে, এটা এত বড় খারাপ জিনিস। আমার মনে হয় জাকাত দিয়ে যে নেকি পাবে সে তার থেকে পাপ বেশি করছে আলেম ওলামাদেরকে লাইন লাগিয়ে,
এটা অত্যন্ত খারাপ কথা যে আমরা যারা আমাদের সমাজে সম্মানী ব্যক্তি, যারা আমাদের আলেম, যারা কোরআন সুন্নাহ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ারিস, তাদেরকে আমরা লাইন করে খাড়া করে দিচ্ছি। এই যে এটা অত্যন্ত মারাত্মক একটা খারাপ দিক। আর এটা হচ্ছে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে রমজান মাসে, ধন্যবাদ আপনাকে। যেটা মূল কথা হচ্ছে যে রমজান মাসের কেন্দ্রিক কোনো বিধান নেই, যখন ফরজ হবে তখনই তাকে আদায় করতে হবে, যদি গরিব হোক আদায় করে দেওয়াটাই উত্তম, রাখলে সেটা বিষয়টা চলে আসবে। জাকাতের খাত থেকে সমাজকল্যাণমূলক কাজে, যেমন রাস্তাঘাট নির্মাণ, অনেক জায়গায় দেখে গোরস্থানের জন্য জাকাতের টাকা গ্রহণ করে, তো আসলে এইভাবে করা কি যাবে? জাজাকাল্লাহ খায়রান। জনকল্যাণ কাম, যেগুলো রাস্তাঘাট করা, তারপরে একটা টিউবওয়েল বানিয়ে দিতে হবে এখানে, অথবা এখানে একটা লাইব্রেরি তৈরি করে বই ক্রয় করে দেবো, হ্যাঁ, তো এই রাস্তাঘাট ইত্যাদি যে জনকল্যাণ কামগুলো আছে এসব খাতে এলে ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন, খাত নির্ধারণ করেছেন। আমার পক্ষ থেকে কোনো পাণ্ডিত্য করে পণ্ডিত্য করে কোনো কিছু করা যাবে না, সুযোগই নেই। এগুলো জাকাতের খাতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয়, খুবই স্পষ্ট বিষয়, কারণ এখানে নিজেদের কোনো এখতিয়ার নেই কিছু তৈরি করা। জি জি, যারা এটা নেয় অথবা করে তারা হয়তো ওই ফি সাবিলের অন্তর্ভুক্ত করে নিয়ে আসতে চায়, কিন্তু আসলে না, না সবকিছু যদি জাকাত থেকে আদায় করে তাহলে মানুষ যা খরচ করতে হবে না, কোটি কোটি টাকা মানে কবরস্থান তো আমার আমার জাকাত। যেমন দুনিয়াতে আমার বসবাসের জন্য বাড়ি বাসার দরকার এবং এটা আমার নিজ দায়িত্বে আমি করছি, কিন্তু আমার বাড়ি কাজে ওটা আমার নিজ দায়িত্বে আমার টাকা দিয়ে করতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের সমাজে যারা ব্যবসায়ী আছেন, আমরা দেখি অনেকেই জাকাতের টাকাটা তারা বের করেন, কিন্তু করে তাদের নিজস্ব তত্ত্বাবধানে, তাদের নিজের তত্ত্বাবধানে একটা ফান্ড থাকে জাকাত ফান্ড নামে, সেইখানে টাকাটা তারা বের করে রেখে দেন এবং সেখান থেকে সারা বছর ব্যাপী প্রয়োজন অনুগত বিভিন্ন ব্যক্তি অথবা বিভিন্ন প্রতিষ্ঠান তারা দিয়ে থাকেন। এইভাবে জাকাতটা বের করে আলাদা কোনো ফান্ডে, নিজের অধীনস্থ কোনো ফান্ডে জমা করে রেখে দেওয়া যাবে কিনা, সারা বছর আমার কাছে থাকবে, ওটা নিয়ন্ত্রণ আমারই বা আমার কোম্পানির যারা আছে তাদের কাছে, এইভাবে কি জাকাত বের করা যাবে? এইভাবে এইভাবে জাকাত বের করে নিজের কাছে রাখাটা, এটা আসলে মূল জাকাতের যেটা উদ্দেশ্য এর পরিপন্থী কাজ। আচ্ছা, আর আমরা ইতিপূর্বে বলেছি যে জাকাতটা যখন বের করা হয় এটা কিন্তু আসলে গরিবদের হক, গরিবদের হক মানে কি, এই টাকার মালিক গরিব, আর যখনই কোনো ব্যক্তি জাকাত আদায় করবো তখনই সেটাকে গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে, এটা তাদের হক, গরিবদের হক নাকি, এটা তাদের মধ্যে পৌঁছায় দিতে হবে। বাকি এটাকে নিজের নিয়ন্ত্রণে রেখে, নিজের ফান্ডে রেখে, ওটা সুবিধা অনুযায়ী পরবর্তীতে দেওয়া, এটা তো আমার মনে হয় তাদের নিজস্ব কিছু স্বার্থ আছে। সেটা হলেই যারা ধনী মানুষ তাদের কাছে প্রায় মানুষরা আসে কিছু চাই, তখন তারা ওই জাকাত ফান্ড থেকে তারা দিতে চায়। তা আসলে তো যারা এমনি চাইতে আসে সবাইকে জাকাতের হক না তারা, আমি যতটুকু জানি ক্লিয়ার করে দিই আমি বিষয়টা, যে একটা ফান্ড আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি একটা ফান্ড তৈরি করেছে, ওলামায়ে কেরামকে দিয়ে কিন্তু ফান্ডটা তৈরি করেছে, এটা কোম্পানির দোষ না, ওলামায়ে কেরাম এটা ফান্ড তৈরি করে এই ফান্ডে জমা রাখে। এরা তখন করে কি, নির্ণয় করে কোথায় কোথায় দেওয়া লাগবে, তখন এরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়। তো আমি এটা কিছু তথ্য পেয়েছি, আমাকে এ ধরনের কেউ পরামর্শ দিয়েছিলেন যে যোগাযোগ করেন আপনি, তো সেখানে কীভাবে করেন উনি, যে একটা প্রতিষ্ঠান করছিলেন, এই প্রতিষ্ঠানে উনি হচ্ছেন পরিচালক, তো এই প্রতিষ্ঠানে উনি করে কি বলে দেয় যে আমি 1 কোটি টাকার একটা বিল্ডিং তৈরি করে দেবো, পরিচালক আমাকে রাখতে হবে। পরিচালক করে কি, এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 10,000, 15,000, 20,000 করে বেতন নেয় কিন্তু, অথচ কোনো কাজ নেওয়ার। আবার কিছু কিছু পরিচালক এরকম সিস্টেম করা আছে যে আমি তোমার প্রতিষ্ঠান দেখতে যাব, যদি খাস করে যায় আমাকে 5,000 টাকা দিতে হবে,
বা 2000 বা 4000 দিতে হবে। আর যদি প্রতি মধ্যে আমি তোমার প্রতিষ্ঠানে উঠি তাহলে আমাকে 2000 বা 3000 বা যাই হোক একটা অ্যামাউন্ট করে দেয় দিতে হবে। আমি এটার মধ্যে হেড, কাজে আমি তো এটা মাঝে এমন কিছু পাওয়া গেছে শুনেছি। আপনি হয়তো কোন একটা কোম্পানি ইন্ডিকেট করে বলছেন, আমরা আমরা সামগ্রিক ভাবে বলছি যেটা যে এইভাবে জমা করে রাখার যে বিষয়টা, আচ্ছা তার যে এই সম্পদটাকে আলাদা করে একটা সুপরিকল্পিতভাবে যাব বা আমাদের পরামর্শ করবে বন্ধনের ক্ষেত্রে, হ্যাঁ এটাকে পরবর্তীতে সুপরিকল্পিতভাবে বন্ধন করা, এটা কোনো সমস্যা নেই। উদ্দেশ্য হলে যে এটা যেন পরিপূর্ণ আদায় হয় এবং এটাকে সুপরিকল্পিতভাবে হকদারদের মধ্যে বন্ধন হয়, কিন্তু সেটা নিজের কাছে রেখে দেওয়া বাস্তব হয়, হ্যাঁ আসলে রেখে দেওয়াটা একমাত্র তখন জায়েজ হবে যখন নাকি আমি যাকে দিব সে যদি আমার কাছে না থাকে, এমন হকদার খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কোনো ব্যক্তিকে আমি বিশেষ চিনি বা নিজের আত্মীয়র মধ্যে আসে বা আমি তাকে বেশি হকদার বলে মনে করি কিন্তু সে আমার কাছে এখন নেই, তার তবুও তাকে জানা দিতে হবে অথবা তার জন্য আলাদা করে কতটুকু পরিমাণ রাখা যেতে পারে এটা তার আমানত, যখন সে পাবে তখন দিয়ে দেবে। কিন্তু পুরোটা ফান্ডটাকে আলাদা করে রেখে সারা বছর সেখান থেকে একটু একটু করে আমার ইচ্ছা অনুযায়ী বন্টন করা, তাহলে এটা তো ওই টাকার উপর আমার ইচ্ছার তো। এখানে বিষয়টা হচ্ছে যে মানে আমার এত পরিমাণ জাকাত হচ্ছে যে আমি আলাদা একটা ফান্ড করে রাখার কারণে জাকাতটা বের হয়ে ওই জায়গায় দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু সারা বছরে যাচ্ছে। আমার যখন এক বছর পূর্তি হচ্ছে হিসাব করে আমি জাকাতটা বের করে সেখানে জমা করে ফেলতেছি, সেখান থেকে কিন্তু সারা বছর হকদারদেরকে দেওয়া হচ্ছে। তো এইভাবে এটা করার ক্ষেত্রে কি সমস্যা? শরীয়তের কোনো দলিল আছে বলে আমার জানা নেই। আসলে যেটা বললাম যে যখন যে এবাদতটা আমাদের ফরজ হয় সেটাকে তখন সেটা করে নিতে হয়, ঠিক আছে অনেক টাকা তো অনেক টাকাটা আপনি তখনই বন্ধ করেন অথবা কিছু সময় নেন, কিন্তু সারা বছর সেটাকে রেখে জাকাত ফান্ড রেখে ও খরচ হয়েছে আমাকে এক বছর আগে আর আমি ওটা দিতে আসি পুরো এক বছর যাবো, তো এটা তো আচ্ছা এটা ঠিক হবে। ইনসাফের সাথে বন্টনটা হয় না, ওই হয়তো এখানে ফান্ডটা জমা করা হয়েছে, বড় বড় কোম্পানি এটার সাথে সম্পর্ক রাখে না, খোঁজ খবর নেয় না, তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, কিন্তু যারাই দায়িত্বে আছে তারা ঠিক সেখানে সঠিকভাবে এটা বণ্টন করে আমার বিশ্বাস হয় না। এই জন্য যারা এই ফান্ড তৈরি করে যারা এভাবে জমা করবেন তাদেরকে একটু সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে যে এটা সঠিকভাবে হচ্ছে কি না। দ্বিতীয় নম্বর, এটা ফোকারা মাসাকিনদের হক, কোন ফোকারা মাসাকিনদের জন্য আপনি ফান্ডটা তৈরি করেছেন? সত্যি কি ফোকারা মাসাকিনকে দেওয়া হচ্ছে নাকি এখানে আপনার কমার্শিয়াল প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে? অনেক সময় এই ফান্ড থেকে কমার্শিয়াল প্রতিষ্ঠান কিন্তু তৈরি করা হয়, এই জন্য আমার মনে হয় আমরা যদি এইভাবে বলি এটা সহজ হয়ে যায়। যে আপনি যেটা বললেন যে আমরা যখন জায়গাটা বের করবো, বের করার পরে নিশ্চয় আর এক বছর পরে আবার জায়গা বের করবো, এই জায়গাটা বন্টন করার জন্য এক বছর সময় তো লাগাতে হয়। আমাদের দেশে এমন কোনো পরিবেশ নাই হয়নি যে আমাদের জায়গাতে কোনো হকদার খুঁজে পাওয়া যাচ্ছে না, হতে পারে এটা আলাদা কোনো ফান্ডে জমা হলো বা একটা কমিটির দায়িত্ব দেওয়া হলো বন্টন করার জন্য, তারা সেটা করবে কিভাবে? তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা বন্টন করে দিচ্ছে। তা সারা বছর যদি আমি জাকাত থেকে দান করি তাহলে আমি অন্য দান কখন করবো? আমার সামর্থ্য জায়গা উদ্দেশ্য করে এটা করা ঠিক হবে না, জায়গাটা বের করার সাথে সাথে অথবা এক দুই মাসের মধ্যে এটা বন্টন করে শেষ করে দিতে হবে, সারা বছর দান করবে তার অন্য অর্থ থেকে। শেষ কথা যেটা সেটা হলে যে জায়গা থেকে যদি আমার নিজের কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য হয় আপনারা বলেছেন জাকাতটা আসলে কোন অনুগ্রহ কোন দয়া নয়, এটা হচ্ছে অন্যের সম্পদ তাকে দিয়ে দেওয়া, আমি আমার কাছে রেখে দেওয়াটাই কিন্তু অন্যায়। আমি সারা বছর মানুষকে দয়া দেখাবো জাকাতের টাকা দিয়ে, এটা একটু এটা তো বিরাট শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন নিয়ে আমরা মুখলিসুর রহমান বিন আসাদ মাদানির কাছে যাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে
আমরা তো জাকাত দিয়ে হকদারদের মধ্যে অনেক আলোচনা আপনারা করেছেন, অনেক সুন্দর দলিল ভিত্তিক কথা বলেছেন, বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন। জাকাতের হকদারদেরকে আমরা টাকা দিলে সে টাকাটা হয়তো খেয়ে পরে শেষ করে দিচ্ছে, যদি মনে করা হয় যে তাকে এই টাকাটা দিয়ে আমরা আমি হয়তো 20 জনকে দিতে পারবো, না দিয়ে একজনকে যদি পুরো টাকাটা দিয়ে তাকে তার উৎপাদনমুখী কিছু একটা করে দেওয়া হয়, বা একটা রিক্সা ভ্যান কিনে দেওয়া হলো, বা একটা একটা গাড়ি কিনে দেওয়া হলো, এই জাতীয় উন্নয়নমুখী কিনে দিলে, সে বরং এই বছর জাকাত দিলে আগামী বছর হতে পারে সে হকদার আর থাকবে না, সে নিজে থেকেই স্বাবলম্বী হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জাকাতটা কি কোনো একজনকে দিয়ে দেওয়া যাবে এরকম ভাবে? জাযাকাল্লাহ খায়রান, সুন্দর প্রশ্ন করেছেন। জাকাতের ক্ষেত্রটা হচ্ছে এখানে যে কোরআনের আয়াতটাই সবসময় বারবার আমাদের আসবে, এখানে নিয়ম উসুল আল্লাহ পাক রব্বুল্লাহ বেঁধে দিয়েছেন, যে ফুকারা বলেছেন, ফকির বলেননি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফুকারার মধ্যে অগণিত ফকির আছে, মাসাকিনদের মধ্যে অগণিত মাসকিন আছে, একজন কিন্তু বলে নাই। যেমন আপনার ফিদিয়ার ক্ষেত্রে বলছে ইতআমু মিসকিন, তআমু মিসকিন, একজন মিসকিন, এখানে একজনকে দিলে সমস্যা নেই, পুরা ফেতরাটা একজনকে দিলে সমস্যা নেই। কিন্তু জাকাতের ক্ষেত্রে এখানে আমাকে দেখতে হবে যে এই সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে যদি দেখা যায় একাধিক ফকির ফকির আরও থাকে, আরও হকদার আছে, অবশ্যই সেখানে ইনসাফ করতে হবে। জি, তাদেরকে যদি আমি একজনকে দিয়ে দিই আর বাকিগুলো না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, সমস্যার সম্মুখীন হয়ে যায়, তাহলে যায় হবে না। কিন্তু যদি এমন পরিস্থিতি না হয়, একজনকে দিলে বাকি গেলে সমস্যা হবে না, আরও অন্য কেউ দেওয়ার মানুষ আছে এবং দিচ্ছে, এরকম সিস্টেম যদি থাকে করে নিতে পারে, তাহলে সেখানে একজনকে দিতে পারবে। তবে অবশ্যই সাহেবের নেশাব জেনে না হয়, এটা খেয়াল রাখতে হবে। এত পরিমাণ টাকা দিয়ে দিলাম যে সাহেবের নেশাব হয়ে গেল, 50,000 টাকা দিয়ে দিলাম, অথবা সাহেবের নেশাব আমরা 50 থেকে 60 মনে করছি, তো 50 বা 60,000 টাকা দিয়ে দিলাম, দেওয়া যাবে না, 50-এর নিচে রাখতে হবে। সাহেবের নেশাব জেনে না হয়, এই পরিমাণ টাকা কাউকে দিয়ে তাকে একটা কোনো কিছু ব্যবসা বাণিজ্য ছোটো মোটো যাই হোক ধরিয়ে দেওয়া যাবে, যদি ওই শর্তে যদি অন্য অন্য ফকিরদের সমস্যা না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। গাভি কেনে দেওয়া যাবে, টাকা দিতে বলতে তুমি যদি এটা করো, মানে কিছু বলা যাবে না, কোরআন কোরআন করা দেওয়া যাবে না, বলা যাবে না। সমস্যা যেটা, যেটা যে কোনো প্রশ্নটা আসলো, আমাদের দেশে তো জাকাতের টাকা না দিয়ে এগুলি পণ্য দেওয়া হয়, কেউ ভ্যান কিনে দিচ্ছে, কেউ গাড়ি কিনে দিচ্ছে, টাকাই দিতে হবে এবং এটাও বলা যাবে না যে তুমি এটা দিয়ে টাকা দিয়ে জিনিস কিনো, বা এই ব্যবসা করো, বা এই জিনিস কিনো, এটা কিন্তু বলা যাবে না। তবে হ্যাঁ, পরামর্শ দিতে পারেন যে তোমার কাছে যে জাকাতের টাকাটা এসেছে, আমি তোমাকে একটা দিনী ভাই হিসাবে পরামর্শ দিচ্ছি, এমন একটা কাজে লাগাও যাতে তোমাকে জাকাত নিতে না হয়। স্বজন প্রীতি না হয়, অপব্যাখ্যা দেওয়া না, আমি আমার আত্মীয়কে একদম ধনী বানিয়ে দিলাম আর তার পাশে আটক গরিব আছে, তাকে সে কিছু পেল না। এখানে যে জন্য প্রশ্নটা আসছে যে অনেকে যেটা মনে করে তার হাতে টাকাটা দিলে সেই টাকাটা কিন্তু কি করবে, খরচ করে ফেলবে, এই জন্য কাইন্ডলি দেওয়া হচ্ছে, আমি একটা তো কিনে দিলাম তাকে। তো শরিয়াত যেটা বলছে যে কোনো জাকাতের টাকার বিনি বাদ দিয়ে এটা মানে পরিবর্তন করে অন্য কিছু দেওয়া যাবে না, না তাহলে এটা ক্লিয়ার যে টাকাই দিতে হবে, তবে জন্য তাকে কম বেশি দেওয়া যেতে পারে এবং তাকে হয়তো কিছুটা দিক নির্দেশনা দেওয়া যেতে পারে, বা উকিল নিয়োগ করা যেতে, তখন হবে যখন নাকি এটা আশঙ্কা হবে যে হারাম কাজে হয়তো কোনো উকিল নিযুক্ত করে তাকে দেওয়া, তুমি এটা তাকে দাও, তাকে দাও, উকিলটা অবশ্যই সৎ হতে হবে, আমার যাকে তাকে দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনেকক্ষণ যাবৎ আপনাদের সামনে জাকায়াতের বন্টনের খাতগুলো নিয়ে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা আমাদের আজকের অতিথিবৃন্দের কাছ থেকে শুনেছি। তো দর্শক মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি এবং সেই সাথে মাসাইলে জাকাতের 4 পর্বের সিরিজ আজকে শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শ্রবণ অনুষ্ঠান শুনেছেন, যারা অনুষ্ঠান দেখেছেন, প্রত্যেককে যেন সহি তরিকায়, সহি পদ্ধতিতে জাকাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ
এবং এর বিনিময় জন্য পূর্ণ নেকি আমাদের সকলকে দান করেন, আমিন। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।